বনগা হিন্দু মহাসভা প্রতিমা বিসর্জনের আগে অদ্ভুত ঘটনা। উড়ে এলো পাখি, সারা রাত বসে মায়ের হাতের খাড়ার ওপর। ভোরের আলো ফুটতেই উধাও, অলৌকিক বলেই মনে করছেন আয়োজকরা। সত্তর বছরেরও বেশি প্রাচীন বনগার এই কালী পুজো, যা সকলের কাছে হিন্দু মহাসভা, কারো কাছে আবার দশাত কালী নামে পরিচিত। বিসর্জনের আগের রাতে এখানেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। পুজোর আয়োজকেরা তো বটেই, সেই দৃশ্যের যারা সাক্ষী থাকলেন তারাও বলছেন এ এক অলৌকিক ঘটনা। জানা যায়, রবিবার সন্ধ্যায় বিসর্জনের আগের রাতে হঠাৎই একটি পাখি এসে বসে দেবী মূর্তির ঠিক মাথার ওপর। তারপর পাখিটি গিয়ে আশ্রয় নেয় মায়ের হাতে থাকা খাড়ার ঠিক ওপরে। এভাবেই রাতভর পাখিটি সেখানেই থেকে যায়। সকালে পাখিটিকে যদিও আর দেখা যায়নি বলেই জানাচ্ছেন আয়োজকেরা। পুজোর দিন থেকেই প্রতিদিন সন্ধ্যায় পুজো প্যান্ডেল থেকে প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয় আয়োজকদের পক্ষ থেকে। গত রাতে প্রসাদ নেওয়ার ভিড় যেমন ছিল, তেমনি বহু মানুষ রবিবারে এসেছিলেন প্রতিমা দর্শনের জন্য। পাশেই জনবহুল রাস্তা, মঞ্চে চলছে অনুষ্ঠান। অনেকের মতেই এই রকম কোলাহলযুক্ত পরিবেশ, তার ওপর হাজারো মানুষের সমাগম, পাখি সাধারণত এই সকল পরিবেশ এড়িয়ে চলে। সেখানে ঘণ্টার পর ঘণ্টা মায়ের খাড়ার ওপর পাখিটি বসে থাকা সত্যিই বিস্ময়কর। এ বিষয়ে পুজোর আয়োজকদের পক্ষে সুভাষ হালদার বলেন, মায়ের কৃপার তো কোনো শেষ নেই, অন্ত নেই, আদি অনন্তহীন কৃপা মায়ের। কালকে খুব অবাক লাগলো আমাদের কাছে, হঠাৎ সন্ধ্যাবেলায় একটি পাখি প্রথমে মায়ের মুকুটের পরে এসে বসে, মুকুটের পরের থেকে মায়ের খাড়ার পরে দীর্ঘক্ষণ। একটা পাখি সাধারণত মানুষজন দেখলে হইহট্টগোল দেখলে কি উড়ে যায়, অথচ দেখলাম হাজার হাজার মানুষ প্রসাদ নিচ্ছে, হাজার হাজার বনগার মানুষ সাক্ষী থেকেছেন, ব্যাপারটা দেখেছেন যে মায়ের খাড়ার পরে পাখিটা বসে আছে। আমাদের এমনি ভীষণ জাগ্রত মা, সারা বনগার মানুষ জানে যে মায়ের এই জাগ্রত যে ধারণা বা মায়ের প্রতি যে বনগার মানুষের আবেগ ছিল বা এখনও আছে, এই অলৌকিক ঘটনাতে আমরা খুব মানে আলোড়িত হয়েছি। আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না কী করে ঘটলো এই ঘটনাটা, কী করে এসে হাজার হাজার মানুষের মাঝে পাখিটা এসে মায়ের খাড়ার পরে বসে আছে। আমাদের কাছে খুব অলৌকিক লেগেছে ব্যাপারটা, কয়েক ঘন্টা ধরে, কয়েক ঘন্টা এবং ভোরবেলা সারা রাত মায়ের খাড়ার পরে পাখিটা ছিলেন, ছাড় ছিল, থাকার পরে ভোরবেলা পাখিটা উড়ে যায়, কোথায় কখন চলে গেছে আমরা কেউ দেখিনি। জানা গেছে সোমবার সন্ধ্যায় আড়ম্বরপূর্ণভাবে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে হিন্দু মহাসভা পুজো কমিটির পক্ষ থেকে। তার ঠিক প্রাক মুহূর্তে এই ঘটনা সকলকেই অবাক করেছে বলে জানালেন পুজো কমিটির সদস্য শঙ্কর দত্ত। তিনি বলেন, এতদিনের পুজো আজ পর্যন্ত এই ধরনের ঘটনা আমরা কেউ কখনো দেখিনি। আগ বিগত কোনো বছরই আমরা এই অলৌকিক জিনিস দেখিনি আমরা। হ্যাঁ, কালকে লক্ষ্য করলাম সন্ধ্যাবেলা একটা পাখি প্রথমে মায়ের মাথার মুকুটের উপরে বসে আছে এবং তারপরে তাকে মায়ের খাড়ার উপরে গিয়ে দীর্ঘদিন ধরে বসলো। এটা অলৌকিক জিনিস, এটা আগে কোনো দিন আমরা দেখিনি। পুজোর দীর্ঘদিন ধরে পুজো করছি আমরা হিন্দু মহাসভার, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এই জিনিসটা কোনো ঘটেনি। কালকেই এই জিনিসটা আমরা দেখলাম এবং হাজার হাজার লোক এটা দেখলো, দেখে অবাক হয়েছে। আমরা ভাবছি মায়ের কোনো জাগ্রত কিছু এসেছে। হ্যাঁ, এইভাবেই আমরা মনে করছি, জাগ্রতভাবেই আমরা এতে খুব আমরা আনন্দিত যে মা দীর্ঘ মানে পাখিটা দীর্ঘক্ষণ ছিল এবং ভোরবেলার দিকে পাখিটা উড়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।